অতি বুদ্ধিরে তন্তি মরে। নন্দনপুর গাঁরে জনে তন্তি বাস করুথে। সে সবুদিন লুগা বুণি বজাররে বিক্রি করে। যে অল্প কিছু টঙ্কা মিলে সেথিরে সে এবং তা স্ত্রী বহু কষ্টরে চলুথান। দিনকর কথা, তন্তি শাড়ি বিক্রি করে ঘরকু ফেরুথায়। জনে বাবা বাটরে দেখা এলে। সে বহুত শোষিলা থান। তন্তি তাকে কিছু পানি পিইবাকু দেলা। বাবা জনক জল পি শান্ত হলে এবং তন্তিকু কহিলে, মু তোর সেবারে সন্তুষ্ট, তু কেউ বর মাগুচু মাগ। তন্তি ভাবিলা, মোর আগপটরে গোটিয়ে মুন্ড এবং দুইটি হাত অছি বলি মু দিনকু গোটিয়ে লুগা বুনি পারুছি। যদি আউ গোটিয়ে মুন্ড এবং আউ দুইটি হাত মোর পছপটরে থাকা, তেবে মু দিনকু দুইটি লুগা বুনি পারন্তি। সেথিপাইঁ সে পছরে গোটিয়ে মুন্ড এবং দুইটি হাত মোর হয়ে যাও বলে বর মাগিলা। তাহাই হেলা তন্তির পছপটরে দুইটি হাত এবং গোটিয়ে মুন্ড হয়েগলা। সে ঘরকু মন খুশিরে আসিলা এবং তা স্ত্রীকু সব কথা কহিলা। তা স্ত্রী বহুত খুশি হয়েগলা এবং ভাবিলা, আমার দিনকু দুইটি শাড়ি বুণা হয়েপারিব এবং অধিক লাভ হব। তন্তি সেদিন দুইটি লুগা নেই বজারকু গলে এবং মনে মনে বহুত খুশি হয়েথায়। আজি তার অধিক লাভ হব। বজাররে অনেক লোক ছিলে, সেমানে দুই মুন্ডিয়া এবং চারি হাতিয়া তন্তিকু দেখি ভাবিলে, ইয়ে হেউছি গোটিয়ে বিরাট রাক্ষস অটে, ইয়ে নিশ্চিত ভাবরে আম্ভমানঙ্কু মারি খাই দেব। এই কথা ভাবি লোকমানে ঠেঙ্গা আনি তন্তিকু পিটি পিটি মারিদেলে। এণু কুহাযায়, অতি বুদ্ধিরে তন্তি মরে। ধন্যবাদ।